আহমদুল্লাহ সাহেব কেমন আছেন? আলহামদুল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। ইসলামী জীবন ও জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলার পথে আমাদের বাস্তব জীবনে আমরা প্রচুর পরিমাণে গীবত করে থাকি। গীবত একটি ভয়াবহ এবং জঘন্যতম অন্যায় একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গীবতকে কখনোই পছন্দ করেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কখনোই তিনি এটাকে পছন্দ করতেন না। পবিত্র কোরআনুল করিম এবং হাদিস শরীফের মধ্যে অসংখ্য জায়গাতে এই গীবতের ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। আজকে আমরা সেই বিষয়টুকুই জানবো আমাদের সম্মানিত মহতারামের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথম যে বিষয়টি জানতে চাচ্ছি, আমাদের সামাজিক জীবনে এটি একটি ভয়াবহ ব্যাধির মতো আকার ধারণ করেছে। আমরা ছোটখাটো কোনো বিষয় নিয়েই যে কারো গীবত করা শুরু করে দিয়েছি করছি এবং ব্যাপক পরিমাণে গীবত করছি, এই যে গীবত, এটার সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি উল্লেখ করেছেন আপনি দর্শকদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়ালিজ্জি ওয়াসসালাতু লিওয়ালিজ্জি আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাহ। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الغيبة أشد من الزنا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه لا تغتابوا المسلمين ولا يتبع عوراتهم ولا تتبع عوراتهم فإنه من اتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع الله عورته يفضحه في بيته أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আজকে আপনাদেরকে আপনাকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ যে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে নির্ধারণ করেছেন, যে বিষয়টা আপনি বলেছেন যে এটি একটি সামাজিক ব্যাধি। আমি আসলে সামাজিক ব্যাধি নয়, মানে আমার মনে হয় এটি একটি মহামারী রূপ নিয়েছে। সমাজের যত ধরনের অশৃঙ্খলা বিশৃঙ্খলা অনেক অশান্তি, এসব কিছুর মূলে এই গীবত কাজ করছে। দেখুন, আজকে আমরা ইবাদত করছি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে, জান্নাতের পথে চলছি জান্নাত অর্জনের জন্যে, কিন্তু আমাদের ইচ্ছায় অনিচ্ছায় এমন কিছু ভুল ত্রুটি আমাদের থেকে হয়ে যাচ্ছে, যেই ভুল ত্রুটিগুলো আমাদের সমস্ত ইবাদতগুলিকে নষ্ট করে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক লম্বা হাদিসের মাঝে ইরশাদ করেছিলেন দরিদ্র কারা এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করলেন, সাহাবা ইকরাম বললেন আমরা তো দরিদ্র সম্পর্কে বুঝি ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের সম্পদ নেই, টাকা পয়সা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন মূলত দরিদ্র তো ওই সমস্ত ব্যক্তি যারা ময়দানে মাহশারে অনেক বেশি ইবাদতের সওয়াব নিয়ে আল্লাপাকের কাছে আল্লাপাকের সামনে উপস্থিত হবে, কিন্তু বিভিন্ন গুনাহের কারণে এই সওয়াবগুলো মানুষের মাঝে বন্টন করতে করতে একটা পর্যায়ে যখন একেবারে সব কিছু শেষ হয়ে যাবে, এরপরেও মানুষের অভিযোগ তার গুনাহ শেষ হবে না, তখন মানুষের গুনাহ তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। তো একটা পর্যায়ে এই লোকটা যে বিশাল সওয়াবের ভাণ্ডার নিয়ে আল্লাপাকের সামনে এসেছিল, সেই লোকটা গুনাহের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় এই লোকটাকে মিসকিন বলেছেন, এই লোকটাকে গরিব বলেছেন, দরিদ্র বলেছেন। তো আমাদের ইচ্ছায় অনিচ্ছায় আজ আমরা বুঝতে পারছি না যে আমি এখন বসে এক ভাইয়ের সমালোচনা করছি, এর ভয়াবহতা কতটুকু, এর ক্ষতি কতটুকু। আমার অনিচ্ছায় আমার যে সমস্ত ভালো কাজগুলি আছে, আমি ভালো কাজগুলি কষ্ট করে করছি জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এই সওয়াবগুলো আমার এই গুনাহের কারণে শেষ হয়ে যাবে এবং আমাকে একটা সময় খালি হাতে জাহান্নামে যেতে হবে। রব্বুল আলামিন কালামে পাকের মাঝে সরাসরি বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন এখানে বলেছেন তোমরা কি পছন্দ করবে, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশ তোমরা ভক্ষণ করবে? অবশ্যই তোমরা পছন্দ করবে না, সুতরাং তোমরা এ বিষয়ে আল্লাহকে ভয় করো। আসলে আমাদের যে কোনো অপরাধ থেকে বেঁচে থাকার জন্যে, যে কোনো গুনাহের থেকে বেঁচে থাকার জন্যে আমাদের সামনে অন্যতম উপায় হলো আল্লাহ পাকের ভয়। রব্বুল আলামিন তেমনটাই আয়াতে কারিমার মাঝে বলেছেন।
তো সুতরাং এই গীবত থেকে মুক্তির জন্য আমাদেরকে আল্লাহ পাকের ভয় সব সময় সাথে থাকতে হবে। সর্ব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে আল্লাহ পাকের ভয় আমাকে সাথে থাকতে হবে, আমাকে স্মরণ রাখতে হবে। আল্লাহু মাকুম আইনামা কুনতুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। গীবত এত এত ভয়াবহ, এত নিকৃষ্ট একটি গুনাহ যে এটি জিনাহের থেকেও নিকৃষ্ট। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে লম্বা আলোচনার মাঝে বলেছেন, আসলে গীবতের মাঝে এটা আসলে হুকুকুল ইবাদ একটি বিষয় এখানে যুক্ত রয়েছে, যে হুকুকুল ইবাদ যতক্ষণ না পর্যন্ত মানুষ তার কাছে ক্ষমা চেয়ে নেবে তার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। আমি এখানে বসে গীবত করছি, যার গীবত করছি তার সাথে আমার কখনো দেখা নাও হতে পারে, তার সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে, দুনিয়ার যদি আমার তার সাথে হিসেব কিতাব পরিষ্কার না হয় ময়দানে মাহশারে এক গীবত আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখুন হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে বিভিন্ন জান্নাত জাহান্নামের বিভিন্ন দর্শনীয় শাস্তি এবং বিভিন্ন পুরস্কারের বিষয়ে সচক্ষে দেখেছেন। তো এক হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা উরিজাবি মাররতু বিকওমিন লাহুম আজফারুম মিন নুহাস। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে জান্নাত জাহান্নামের এই বিষয়গুলো দেখছিলেন, তো এক পর্যায়ে বললেন, মাররতু বিকওমিন লাহুম আজফারুম মিন নুহাস, আমি এমন একটি গোত্রের পাশ দিয়ে, এমন একটি দলের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম যাদের নখগুলো ছিল তামার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তামার নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডল এবং তাদের বুক বারবার ছিঁড়ে ফিড়ে খাচ্ছে। তো এক পর্যায়ে হযরত জিবরিল আমিনকে বললেন, মান হা উলা ইয়া জিবরিল, এরা কারা? হযরত জিবরিল আমিন বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে মানুষের মাংস ভক্ষণ করেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে বলেছেন, ওয়াকউনা ফি আরাযিহিম, যারা মানুষের মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন বর্তমান সময়ে যে বিষয়টি একেবারে মহামারী বলবো, আমরা বর্তমান ডিজিটাল যুগে ফেসবুকের ব্যবহার ব্যাপকভাবে সকলেই সর্বশ্রেণীর মানুষই করে থাকেন। তো এই ফেসবুকের মাধ্যমে আমরা লক্ষ্য করে থাকি অনেক সময় একেবারেই ষড়যন্ত্রমূলকভাবে আক্রমণাত্মকভাবে বিভিন্নভাবে একটা পোস্ট অনেক সময় অনেক ভাই বুঝে না বুঝে দিয়ে থাকেন, এই একটা মানুষের পোস্টে একটা মানুষের পুরো জীবনযাত্রা শেষ হয়ে যায়, একটা গোষ্ঠীর জীবনযাত্রা শেষ হয়ে যায়। আমি এভাবে এটাও কিন্তু গীবতের অনেক বড় একটা মাধ্যম করে ফেললাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাঝে যেটা বলেছেন যে মানুষের মান সম্মান যে ক্ষুণ্ণ করলো, তো আমার এই গীবতের মাধ্যমে যারা এই এই শাস্তি কাদের জন্য, যারা মানুষের মাংস ভক্ষণ করেছে অর্থাৎ গীবত করেছে এবং মানুষের মান সম্মান ক্ষুণ্ণ করেছে। তো আমরা এই এইভাবে গীবতের মাধ্যমে হোক অথবা এই ফেসবুকের পোস্টের মাধ্যমে হোক যখন কোনো মানুষকে ছোট করব, তখন আমাদেরকে স্মরণ করতে হবে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ভয়াবহ দৃশ্য সচক্ষে দেখে এসেছেন, সেই দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে।